উফ, অনেকদিন পরে এত সুন্দর একটা ড্রেস পরে আসছি। আল্লাহ, আমার কালো লাগতেছে কেন? আচ্ছা, অনেকদিন পরে এত সুন্দর একটা ড্রেস পরে আসছি। একটু মানে থাকে না যে আমার জামাই বলতেছে যে মানে পরো নাকি মনে হয় সুন্দর লাগবে। এটার কালারটা হচ্ছে একটু জামজাম কালার। হ্যাঁ, পার্পেল কালারও বলতে পারেন। হ্যাঁ, এটা খুব সুন্দর, একটু এটা কিন্তু ম্যাজেন্টা না, এটা খুব সুন্দর একটু পার্পেলিশ কালার, প্রাইসটা অনেক কম। হ্যাঁ, এটা কিন্তু ম্যাজেন্টা থেকে ডিপ কালার, ক্যামেরাতে একটু ম্যাজেন্টা ম্যাজেন্টা লাগতেছে। এটা আপনি জাম কালার বলতেই পারেন। হ্যাঁ, খুব সুন্দর এই ড্রেসটা। এইটার আপনার দুইটা কালার আমি একটা পরে আছি, একদম রেডি ড্রেস। হ্যাঁ, দেখেন এটার পিছনেও, সারাটার পিছনেও কিন্তু এরকম আপনার কাজটা করা থাকবে, আমারটার ওড়নাটা দাও। অ্যান্ড এইটার আপনার একদম রেডি, আপনি নিবেন আর পরে ফেলবেন। এইটার আপনার কামিজের বডিটা 50 থাকবে, ফ্রি সাইজ থাকবে, আপনার জাস্ট কামিজটা একটু চাপাই নিতে হবে। আদারওয়াইজ এটার গানারাটা রেডি করাই থাকবে, ড্রেসটা রেডি থাকবে, দোপাটাটা রেডি থাকবে। হ্যাঁ, আপনি জাস্ট বডিতে একটু চাপাইতে চাইলে, যাদের চাপানো লাগবে তারা চাপাই নেবেন। হ্যাঁ, রেডি গানারা, অনেক সুন্দর একটা ড্রেস, মাশাআল্লাহ, ইটস রিয়েলি বিউটিফুল। অ্যান্ড এইবার আসেন, আমি যেটা পরে আছি এইটার ব্লু, ও এটা হচ্ছে কি কালার, সি গ্রিন কালার না? এই কালারটাকে কি কালার বলে? পিকক ব্লু, সরি, এটাকে পিকক ব্লু কালার বলে। এটা হচ্ছে পিকক ব্লু কালার, খুবই সুন্দর। যেটা আমি পরে আছি আমারটার জাস্ট কালার এটা। হ্যাঁ, আমারটার জাস্ট কালার এটা। এটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি, তারপর আবার দেখে নেন। এটার ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে, একদম পুরো এরকম জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আর সিকোয়েন্সের কাজ করা আছে। এটার বডি 50 আছে, আপনাকে একটু চাপাই নিতে হবে। এটার সাথে আপনারা খুব সুন্দর একটা গারারা পাবেন, এই যে দেখেন গারারা। হ্যাঁ, এটার সাথে খুব সুন্দর একটা গারারা পাবেন। সামনে আপনি ঈদে পরেন বা ঈদের পরে অনেক বিয়ে শাদী থাকে, সেখানে যেখানেই পরেন অনেক কম প্রাইসের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস পাবেন। এটা প্রাইসটা কিন্তু অনেক কম দিচ্ছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, অনেকে আছে না একসাথে অনেকে মিলে পরেন। হ্যাঁ, যে কারো হলুদে বা বিয়েতে একসাথে সবাই, বা মানে গ্রুপ করে পরেন না, ধরেন সব বোনেরা মিলে বা ভাবিরা মিলে বা বাসার সবাই মিলে বা হচ্ছে যে ফ্রেন্ডরা মিলে একরকম পরে, সেটাও পরতে পারেন। এই ড্রেসটা খুবই সুন্দর, দুইটা কালার, যেই কালারটা আপনি পছন্দ করেন, আমারটা হলে আমারটা, এটা হলে এটা, যেটা আপনি নিতে চান জাস্ট নিয়ে নেবেন। প্রাইসটা কিন্তু অনেক কম থাকছে, ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে, আমারটা দাও, ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে। আমি গলাটা একটু এখানে একটু কেটে ডিজাইন করে নিছি, আপনারা চাইলে গলাটা এরকম কেটে ডিজাইন করে নিতে পারেন। এটা হচ্ছে যে আপনার ড্রেসটা। হ্যাঁ, কালারটা খুবই সুন্দর, অদ্ভুত সুন্দর। আর আমি এটার সাথে কোনো ইনার পরি নাই, আপনারা কোনো ইনার পরাও লাগবে না, আর কেউ যদি একান্ত করতে চান সেটা তার বিষয়। এটা হচ্ছে ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে, আমি বলেই দিলাম। এটা হচ্ছে যে আপনার গারারাটা, হ্যাঁ, রেডি গারারাটা, গারারা দুই পাশে এরকম হেভি ওয়ার্ক করা আছে, দুই পাশে কাজ করা। হ্যাঁ, দুই পাশে কিন্তু চারদিকে এরকম করে কাজ করা, সুন্দর এটা। অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা। হ্যাঁ, দোপাট্টাটা অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড দোপাট্টা। অ্যান্ড এটার প্রাইস পড়বে অনলি, খুবই কম প্রাইস, খুবই 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 কম প্রাইস। দেখেন এটা এভাবে পড়লে দারুণ লাগে না, এভাবে পড়লে পুরা পাকিস্তানি স্টাইল, না পুরা পাকিস্তানি স্টাইল, ইন্ডিয়ান সিরিয়াল গুলাতে বা পাকিস্তানি সিরিয়াল গুলাতে দেখা যায় না এরকম। এটার প্রাইস পড়বে অনলি, ওয়াও, দারুণ লাগতেছে তো না? এটার প্রাইস পড়বে আপু অনলি 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 2050 টাকা, পানির দামে বলতে গেলে, একদম নাম মাত্র প্রাইসে দিয়েছি এটাকে 2050 টাকা। চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে, কামিজের বডি থাকবে হচ্ছে 50, লম্বা হবে 40, গারারাটা রেডি থাকবে, যার কামিজের বডিটা কমানো লাগবে সে কমাই নেবেন। ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে রেডি গারারা, রেডি ড্রেস, রেডি গারারা ড্রেস। হ্যাঁ, কামিজটাও রেডি, গারারাটাও রেডি, দোপাটাটাও রেডি থাকবে, জাস্ট কামিজটা যার চাপানো লাগবে সে চাপাই নেবেন। কালার দুইটাই সুন্দর,
দাও ওই কালারটা আবার দাও, যে যেই কালারটা নিতে চান, অনলি 2050, সবাই 2250, 2750, 2550। আরে সবাই এরকম লিখছে, হ্যাঁ এটা অনলি 2050 টাকা, অনলি 2050 টাকা, সবাই 2450, 2650, হাবিব রানা লিখছে 2650, 2250। সো এইটা অনেক 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 সুন্দর। তো এইটা এইটা এটা 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 যা লাগতেছে সেটা নিয়ে নেবেন, যার 56 লাগে সে এটাকে একটু চাপায় নেবেন, হ্যাঁ যার 56 লাগে সে এইটাকে একটু চাপায় নেবেন। অ্যান্ড বডিটা, বডি হবে আপনার 50+, হ্যাঁ বডি হচ্ছে আপনার 50, বডি একদম 50 আছে, লম্বা 48 আছে, দুইটা সরি লম্বা আছে 40 আছে, ভুল বলছে, লম্বা 40, বডি 50, গাড়ারা তো এই জন্য লম্বাটা কম, বডি হচ্ছে 50 আর লম্বা হচ্ছে 40, মানে এটা গাড়ারা তো এই জন্য লম্বাটা কম দেওয়া হয়েছে, যেন গাড়ারার ডিজাইনটা বোঝা যায়, এই জন্য এটা লম্বা হয়েছে 40 আর বডি আছে 50, হ্যাঁ যার চাপানো লাগবে সে চাপাই নিন। আর গাড়ারাটাও এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, হ্যাঁ এই ড্রেসগুলো হচ্ছে যে আমাদের নিজস্ব ডিজাইনে বানানো, আপনার যার লাগে সে এটা নিয়ে নেবেন, হ্যাঁ আমাদের নিজস্ব ডিজাইনে বানানো, যার লাগে সে এইটা নিয়ে নেবেন, ওকে আমাদের নিজস্ব ডিজাইনে বানানো, যার লাগে সে এটা নিয়ে নেবেন, খুবই সুন্দর। আপা শুধু বাংলাদেশে ডেলিভারি হয়, ইন্ডিয়াতে হবে না, তিথির নাসরিন, না ডিয়ার শুধু বাংলাদেশে হবে, খুলনায় পাওয়া যাবে, এটা খুলনা শোরুমে পাঠানো হবে, তবে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন, অনলাইনে অর্ডার করলে খুলনা কেন, বাংলাদেশের টেকনাফ তো তেতুলে সব জায়গায় পাঠানো হবে। তোমাকে ভীষণ ভালোবাসি আম্মু চম্পা ব্যানার্জি, আপনাকে অনেক ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখেন আমার ছেলেকে, হাই হাই সারফরাজ, সারফরাজ কি হলো এটা, তুমি খেয়েছ, কোক নিয়ে এসছ, আন্টিদেরকে জিজ্ঞাসা করো যে আমাকে কেমন লাগছে, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করবো না, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো যে আমার নিউ হেয়ার স্টাইল কেমন লাগতেছে, না তুমি তো লুকাই গেলা, সব আন্টিরা তোমাকে দেখছে, দেখি দেখি সারপ্রাইজ। খাদিজা কবির আপু আমার পরা ড্রেসটা অনলি 2050 টাকায় দেওয়া হয়েছে, অনলি 2050 টাকায় দেওয়া হয়েছে, আমার ডিমটা দেয় নাই এখানে কি, হ্যাঁ তুই আমার মোবাইলটা দেয় নিয়ে এসো না, তুই কোনো ছবি তুলতে পারবো না, হ্যাঁ কেন অবস্থা সবার, সারফরাজ আসো, সারফরাজ কই গেছো, ও লজ্জা পায়, তোকে সবাই দেখতেছে, তুমি কি দেখো, পেঙ্গুইন,
আমার হাজবেন্ড তো তোমার লাইভ দেখা দেখে বলতেছে আমার সর্বনাশ করার জন্য তুমি আবার লাইভ আসছে, তুমি আপু আবার লাইভ আসছে, হাই আল্লাহ। সামিয়া রহমান মিম, মিম আপু আপনার, মিম আপুর হাজবেন্ড বলছে যে আমার সর্বনাশ করার জন্য তুমি আপু আবার লাইভ আসছে। আল্লাহ মজা পাইলাম। হ্যাঁ 2050 অনেকে লিখেছেন, আমি কমেন্টগুলো দেখে একজনকে উইনার নিব। কোন শপে পাবো অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা আমরা সব শপে পাঠাবো, এটা জাস্ট আসছে, আসার সাথে সাথে আমি লাইভে পরে চলে আসছি। যেহেতু আমার নিজেরই টেইলার্স আছে, সো আমার দেখা যায় চাপাইতে, ড্রেস চাপাইতে টাইম লাগে না, এক ঘন্টার মধ্যে চাপাই ফেলে। সো এটা জাস্ট হচ্ছে আজকে আসছে, এটা আমাদের শোরুমে পাঠাইতে 2-3 দিন সময় লাগে, কারণ শোরুমে, ঢাকার বাইরে শোরুমগুলোতে যাইতে সময় লাগে, তারপরে এগুলাতে ট্যাগিং করে সফটওয়্যারে এন্ট্রি করে তারপরে পাঠাইতে হয়। শোরুমে পাবেন 2-3 দিন পরে এই ড্রেসটা, বাট অনলাইনে এখনই পাবেন, অনলাইনে এখনই পাবেন। হাবিবা রানা, আমার নামটা ঠিক করে পড়বা না, আহারে সরি হাবিবা রানা, মানে রানা নামটা ছেলেদের আর হাবিবা নামটা মেয়েদের নর্মালি আর কি। তো আপনার নামটা হাবিবা রানা দেখে এই জন্য বারবার হাবিব চলে আসে, আই এম সো সরি। নাসরিন আক্তার, সোমবারে মিরপুর আউটলেটে ইয়েস আমি ইনশাল্লাহ আসবো, আপনাকে বাস্তবে দেখতে চাই, লাভ ইউ, লাভ ইউ টু আপু। নাসরিন আক্তার আপু ইয়েস, সোমবারে মিরপুরে আসবো, ইভেন আমি আজকে আমাদের ওয়ারি শোরুমে যাব, তুমি যাবে না, চলে যাই, আমি আর আমার আমার জামাইও যাবে আমার সাথে, আমরা একটু পরে আজকে সন্ধ্যার দিকে, আজকে ওয়ারি শোরুমে থাকবো 7টার দিকে। হ্যাঁ আজকে 7টার দিকে আমরা ওয়ারি শোরুমে থাকবো, আমি যাব আমার জামাই থাকবে। কে কে আসতে চান ওয়ারিতে? ওয়ারি শোরুম আমার নতুন শোরুম, আমি এখনো দেখতে যাই নাই। সো ওয়ারিতে কে কে আসতে চান বলেন, আমি এবং আমার হাজবেন্ড দুইজনই যাব আজকে ওয়ারিতে। সাফুকে নিয়ে যাবো, সাইফ্রাসে যাবে, সাইফ্রাস তুমি ওয়ারি যাবো না? কই ওয়ারি যাবো, ওয়ারি আমি যাবো, তোমার ড্যাডি যাবে, তুমি যাবা? বলো আন্টিরা সবাই চলে আসবেন, বলো আমাদের ওয়ারি শোরুমটা সবাই চিনেন, ওয়ারি নতুন শোরুমটা হচ্ছে আপু নবাবী স্ট্রিটে, আগে শোরুমটা আমরা চেঞ্জ করেছি, নতুন শোরুমটা হচ্ছে নবাবী স্ট্রিটে সেলরের পাশের বিল্ডিং এ, সেলরের পাশের বিল্ডিং এ দোতলা। সানবিল ভাই তনি ওয়ারি লিখে সার্চ দিলে আমাদের পেজের শোরুমের অ্যাড্রেসটা পেয়ে যাবেন। সো আজকে আজকে যাব ওয়ারিতে ইনশাল্লাহ, আজকে ওয়ারি। তুমি বগুড়ায় আসো, তোমার খবর আছে হাবিবা রানা। এই বগুড়া যেতে আসলে সত্যি খুব ইচ্ছা করতেছে বগুড়ায় যেতে, কিন্তু আসলে ওই ঝামেলার জন্য যেতে পারতেছি না। এই ওয়ারির নতুন শোরুমটা চেঞ্জ হলো, আমি এখনও শোরুম দেখতেও যাই নাই, মিরপুরের শোরুম শিফট হইতেছে ওটাও আমি এখনও দেখতে যাই নাই। তো এই দুইটা একটু শেষ করে আমি ওয়ারি আসবো ইনশাল্লাহ, ইয়া ওয়ারি আসবো বলতেছি, বগুড়া, বগুড়া মাথা আমার পুরা গেছে, বগুড়া আসবো ইনশাল্লাহ। বগুড়া খুব ভালো লাগছে কিন্তু আমার, আমার একদম মন থেকে বলে আমার দারুণ লাগছে, অবশ্য আমার মফস্বলগুলো খুবই ভালো লাগে। আমি খুলনাতে গেলে কামরুলের চুইগুস্ত আছে না, কামরুলের চুইগুস্ত আমি খাইতে চাই, যদি আমি ডায়েট করি তখন ডায়েট ফাইট সব ভুলে যাই, ওখানে আমি খেতে চাই। ফিরোজ খান, কালকের ড্রেসের ছবি তুলতে পারি নাই, কালকের কোন ড্রেসটার ভাইয়া? হাই সারপ্রাইজ, আপনার জামাইরে দেখান, এই যে আমার জামাই, তার প্লেটে দুটো হাড্ডি নিয়ে বসে আছে। বলো তুমি যে ওয়ারি যাবা, ওয়ারি যাব, হ্যাঁ তারপরে আমি ওয়ারি যাব, হ্যাঁ তারপরে এই তো আমিও দেখি নাই,
সবাইকে আসতে বলো, সবাই পরে আসবেন, ইনশাআল্লাহ দেখা হবে। ওয়ারি শোরুমের ঠিকানা বলো। তুমি জানো না, নবাবী স্ট্রিট, নবাবী স্ট্রিট সেলরের পাশের বিল্ডিং এ। ও, সেলরের পাশের বিল্ডিং এ, ওয়ারি নবাবী স্ট্রিট সেলরের পাশের বিল্ডিং এ। এই বললাম দোতলায়, দোতলায় খান মেসেজ। রুমান আক্তার, রুমি আপু, ওরে কিউটে ডিব্বা আপু, কেমন আছো? এত কমেন্ট করলাম, একটাও দেখো না। এই যে কমেন্ট করে ফেললাম, আপু কেমন আছেন? তাম্ভি শান্ত, কিন্তু সারপ্রাইজ একটু দুষ্ট, তাই না? সানবি, গৌরী ভট্টাচার্য, আমার মেয়ের নাম হচ্ছে সানবি। সানবি দুষ্ট, সানবি হচ্ছে মানে একটু ক্রিমিনাল, মানে সানবির মাথায় তত শয়তানি বুদ্ধি উদয় হয়। আর সে হচ্ছে সারপ্রাইজে অ্যাপ্লাই করায়। সারপ্রাইজ সানবির থেকে বেশি দুষ্ট। অনেক শুভকামনা তোমাদের জন্য কলকাতা থেকে দেখছি, গৌরী ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুলনায় কবে আসবে? ইচ্ছা জানি, আসার তো খুবই ইচ্ছা আপু। দেখি এই সপ্তাহের ডিসিশন নিব কবে আসব। ভাইয়া কিন্তু অনেক ভদ্র লোক, আমি ভাইয়াকে খুব রেসপেক্ট করি। রাবেয়া লাবণী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বা নিজের সুনাম শুনলে খুব ভালো লাগে না? রুমা আক্তার লিখেছেন, আমি লন্ডনে থাকি। ভাইয়া লন্ডনে কোথায় থাকতেন বলো? অনেক জায়গায় ছিল, অনেক জায়গায় ছিল, লাস্ট কোথায় ছিল সেটাই বলো। লাস্ট ইশারে সাউথ লন্ডন, ইশারে ছিল সারেতে। রয়েল উপা লিখেছে, আপনাকে অনেক মিস করছি, কেমন আছেন আপু? সারপ্রাইজ সানবিকে অনেক মিস করছি, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, চিটাগাংয়ে কবে আসবেন? রয়েল উপা আপু, আসবো ইনশাল্লাহ চিটাগাং। থ্যাংক ইউ সো মাচ, বাচ্চারা ভালো আছে, আপনি ভালো আছেন? লোপা আপু থ্যাংক ইউ সো মাচ। ও সাউথ লন্ডনে ছিল, আচ্ছা। রংপুরে কোন দিন আসবেন? জাদুলাল মন্ডল, ইনশাল্লাহ আসবো। দেখি এই সপ্তাহে ডিসিশন নিব কোথায় কবে যাব। সানবি, সামিয়া রহমান মিম আপু, সানবি গেছে হচ্ছে তার বাবার বাসায়। তোমাকে দেখাবো না, তোমার রূপ কমে যেতেছে। ও স্যার, আমাকে আর দেখায় না, দেখাইলে আমি তো আর খেতে পারবো না। করলা বাজিটা এরকম কাঁচা কাঁচা কেন দেখতে? আজকে লাঞ্চে কি খেলেন? লাঞ্চে তো খাইনি এখনো। ভাইয়ার কণ্ঠটা অনেক মিষ্টি, সামিয়া বর্মন, সীমা বর্মন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম বলছে। হানিফুল ইসলাম বিকে, কেমন আছো আপু? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? হাই সোনিয়া, আমি ভালো আছি। সারপ্রাইজ বলে আমি ভালো আছি। দরজাটা খুলে আবার লাগাও। টপিকার তুলো, শোরুমে গিয়েছিলাম, অনেক সুন্দর, বড় করে ছবি লাগানো ছিল, অনেক সুন্দর দেখতে। কোন শোরুমে গিয়েছিলেন শিউলি আক্তার আপু? কোন শোরুমে গিয়েছিলেন? এটা ভেজিটেবল দিয়ে কি চিংড়ি?
আল্লাহ, কিন্তু তরকারিটা ভালো আনে। মিষ্টি মিষ্টি হয়ে গেছে। আপু রান্না কি তুমি করেছো? না, আমাদের বাসায় কুক আছে, সে রান্না করে। আমি আপু রান্না করার সময় পাই না। মুন্ধা নূর, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? খুব ভালো লাগছে, অনেকদিন পর আপনাকে দেখে শান্তি পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ মুন্ধা নূর আপু, থ্যাংক ইউ, লাভ ইউ। মাঝে মাঝে আমার হাজবেন্ড রান্না করে, আর আমি খুব কম, বছর এক দুইবার আমি রান্না করি না। আর এটার একটা অন্যতম কারণ হচ্ছে রান্না করলে আমার খাইতে ইচ্ছা করে, তো রান্নাও করি না যেন না খাওয়া লাগে, বিকজ আমি কঠিন ডায়েট করি। শূন্যতায় ভাসি, কখনো হাসি আবার কখনো কাঁদি, বেলা শেষে শূন্যতা জড়িয়ে পূর্ণতা খুঁজি। মহিউদ্দিন জাহাঙ্গীর, মহিউদ্দিন জাহাঙ্গীর ভাই কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। তোমার হাতে সাদা আংটিটা দেখো, ওটা কি পাথরের? এটা, এই স্টোনটার নাম হচ্ছে কোকরাজ। কুয়ারি শোরুমে গিয়েছিলাম, ভাইয়া আসলে অনেক ভদ্রলোক, শিউরি আক্তার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কুয়ারি নতুন শোরুমে গেছিলেন, যেটা নবাবী স্ট্রিটে। আমরা আজকে যাবো আপু 7টার দিকে, আপনারা সবাই চলে আসেন। আপু ওয়ারি শোরুমটা অনেক ভালো লেগেছে, আগের জায়গার অভিজ্ঞতা ভালো ছিল না, এবার খুব ভালো লাগলো। সাদিকা তাহসিন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আর আমরা আজকে যাব আপু 7টার দিকে, চলে আসেন। আজকে আমিও রান্না করছি, জাল কম হয়েছে, মিষ্টি মিষ্টি লাগছে নাকি? আপে ইসলাম, শুনো আন্টিকে একটু ডাকো তো। আন্টি শুনেন, আপনি যখন করলা ভাজি করবেন, করলা ভাজিটা আপনি প্রথমে হালকা, প্রথমে একটু ঢেকে দিয়ে পরে ঢাকনা খুলে দিবেন, তাহলে ভাজিটা ক্যাতকেতা হবে না, ভাজিটা ওই যে ভাজা ভাজা হবে, কারণ এটা কেমন ক্যাতকেতা হয়ে গেছে। প্রথমে একটু ঢেকে দিবেন, তারপরে হালকা সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে দিয়ে ইয়ে করে ভাজবেন, ভাজা ভাজা করে ভাজবেন, এটা কেমন ক্যাতকেতা হয়ে গেছে। আচ্ছা, আপনার হাজবেন্ডকে দিয়ে রান্না করালে আপনার গুনাহ হবে? এমডি আলামিন, বাহ, এ তো দেখি নতুন হাদিস। এই হাদিস করতে গিয়ে শিখেছো ভাইয়া, বলে হাজবেন্ডকে দিয়ে রান্না করালে আপনার গুনাহ হবে। এই হাদিস আপনি কোত্থেকে শিখছেন? ওরে আমার, এরা হয়েছে শুনে মুসলমান। মেহজাবিন কলি, হ্যালো আপু, হ্যালো আপু। ইয়াসমিন আক্তার, জুই দুপুরে কি খেয়েছেন? কিছুই খাই নাই, চিয়া সিড খাইছি শুধু। তোমাকে কবরীর মতো লাগছে, রেহানা রশিদ। তাই আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। মৈত্রী মুখার্জি ম্যাডাম, আপনাকে খুব ভালো লাগে, আমি কলকাতায় থাকি, আমি জানি আপনি কলকাতায় থাকেন, আপনার থেকে অনেক কিছু লেসন নেওয়ার আছে। একদিন যদি কোনো দিন মিট করতে পারি তাহলে খুব খুশি হব, আপনার খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ কলকাতায় আসলে দেখা হবে। সন্ধ্যায় কোন শোরুমে যাবে? উম্মে সালমা শম্পা, আপু ইনশাল্লাহ আমরা যাব হচ্ছে ওয়ারি শোরুমে, ওয়ারিতে আমাদের যেটা নতুন ব্রাঞ্চ হয়েছে সেখানে। সানজিদা ইসলাম, আপু ভাইয়ার কণ্ঠটা আমার মামার কণ্ঠের মতো, আমার মামা এক যুগ ধরে লন্ডনে। সানজিদা ইসলাম, তাই না? ও সারা জীবন পার করছে লন্ডনে। আচ্ছা, সো আমি হচ্ছে এখন একটু দেখি উইনারটা কে হবে। হ্যাঁ,
রাজিয়া যাকে লিসে হাতদেরকে দিয়ে রান্না না করে শুধু গোটা দিবে, মানে শুধু নাড়ানাড়ি করবে। নিহা মেহেদ আমার ডায়েট চার্ট চেয়েছেন। আচ্ছা আপু, ডায়েটের আপনি যদি সকালে ঘুম থেকে উঠে চিয়া সিড আর ইসবগুলের ভুষি খান এক মগ পানিতে, আপনার এমনিই খিদে লাগবে না, আর সাথে একটা ডিম খাবেন। আমি এরকম একটা ডিম খাই, আর একটা খান বা দুইটা খান ডিম, আপনি ডেলি 5-6টা খেলে অসুবিধা নেই, তবে সন্ধ্যার পরে আর কিছু খাবেন না। আর আমি হচ্ছে ডিম খাই, আর একবার আমি ওটস খাই, মিল্ক ওটস এইসব খাই। কালকে টক দুইটা নষ্ট করে ফেলছে, আমি বলছি ডিপে ভরে রাখতে, নর্মালে রাখছে, রেখে পুরো এক এক নষ্ট করে ফেলছে। আমি দেখছিলাম আচ্ছা একটু কমেন্টগুলো 2050-এর কমেন্টগুলো এখন চেক করবো। তোমার মনটা আরও ভালো মতো, আমার তোর মনটা অনেক ভালো, তোমার মতো আমার একটা বোন দরকার ছিল, শিউলি আক্তার, তাই না? থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ, আমি তো আপনার বোনের মতোই। কলকাতায় আসবেন ম্যাডাম, ইনশাল্লাহ ইচ্ছা আছে কলকাতায় যাওয়ার। হানিফুল ইসলাম বিকে লিখেছে টুকি টুকি টুকি, আপনাকেও টুকি, কেমন আছেন? দোয়াশায় আমরা সিলেটবাসী আতঙ্কের মধ্যে আছি, কারণ পাহাড়ি ঢলে আমাদের সুরমা নদী এবং কুশিয়া নদীর পানি অনেকটাই বেড়ে গেছে। আহারে, আমি জানি, আমাদের আমিও তো হাওড়ের মেয়ে, অনেক দোয়ার হইলো, অনেক অনেক দোয়ার হইলো হারিফুল ইসলাম ভাইয়া। কবি কবি খেয়েছে না? না, আমি আস্তরে খাইতাম, তো মুখে দেওয়ার পরে দেখি ভিতরে কুসুমটা গরম। ও আচ্ছা, আচ্ছা তোমাকে কাছ থেকে দেখার খুব ইচ্ছা, কবে পারবো জানি না। উম্মে সালমা শম্পা, ইনশাল্লাহ আপু, আল্লাহ চাইলে কোনোদিন দেখা হবে। জে এ দোলাল মন্ডল লিখেছেন, আমার পছন্দের খাবার কোনটা? আমার একদম পছন্দের খাবার হচ্ছে ভর্তা আর ভাত, ভর্তা ভাত আমার খুব পছন্দের খাবার। বাট হচ্ছে নো ওয়ে, আমি যেহেতু ডায়েট করি, ভাত খাওয়ার কোনো ওয়ে নাই, দ্যাটস ওয়াই খাইতে পারি না আর কি। চার্জার দাও, কত পার্সেন্ট আছে? ফাস করে দিয়ে আসো, 2 মিনিটে চার্জ হয়ে যাবে। সো এই হচ্ছে অবস্থা, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট লাইভে। ও আচ্ছা, উইনারটাই তো নিলাম। দেখি 2050 কে কে কমেন্ট লিখছিলেন। হাবিবা রানা আপনি লিখছিলেন, আমি দেখছি আপনি 2050 লিখছিলেন, সেটা আমি দেখছি। আপনি 2250, 2650 লিখছেন, 2750 লিখছেন, 2050 লিখছেন, আমি সবই দেখছি। হাবিবা রানা কংগ্রেচুলেশনস, ইউ উইল গেট 1000 টাকা ক্যাশ। আমি তো বলেছিলাম, তুমি বলো হবে নাকি? আমি তো 2050। হাবিবা রানা, এই ফাহিম হাবিবা রানা, উনি হচ্ছে খুলনার, 1000 টাকা ক্যাশব্যাক পাবে। বাংলাতে লিখে আইডিটা, আইডিটা আমি পাইলে আবার একটা স্ক্রিনশট নেব। হাবিবা রানা আপনি কে আছেন নাকি? মাহফুজাতের বৃষ্টি আপু আপনি 2050 লিখছিলেন, আহারে আমি দেখে নাই। হাবিবা রানাকে উইনার নিয়ে নিস,
কংগ্রেচুলেশনস হাবিবা রানা। আয় তোর আপনার কমেন্ট বারবার কই চলে যায়, আপনার কমেন্টে ক্লিক করলে কই চলে যায়। কংগ্রেচুলেশনস, আর 2050 লিখা লাগবে না, ইউ আর দ্য উইনার। ফার্মকে পাঠাই দিস আপনার আইডি। তুমি একজন সাহসী সংগ্রামী নারী, তোমার মতো আমার জীবনটা আপু, তোমাকে আমার খুব ভালো লাগে। লাবণ্য আরা, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা আপনার জন্য, অনেক দোয়া করি আপনার জীবন আল্লাহ সহজ করে দিক। ফাতেমা মিম, ওয়ালাইকুম আসসালাম, কারেন্ট ছিল না মাত্র আসছেন, কারেন্ট ইদানিং খুব ডিস্টার্ব করে, এটা ট্রু। জিনাত আলম, ওয়ালাইকুম আসসালাম, সুন্দর লাগছে আপু, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইভটা রেকর্ডেড থাকবে, সবাই দেখে নিন, সবাইকে অনেক ভালোবাসা, আল্লাহ হাফিজ। সন্ধ্যা 7টায় দেখা হবে ওয়ারিতে, তাই না, তাই নয় কি? সন্ধ্যা 7টায় ওয়ারিতে, বাই বাই। তুমি বাস্তবে আরো সুন্দর শিউলি আক্তার, থ্যাংক ইউ অপু, বলো ওয়ারিতে। আল্লাহ হাফিজ।